যে মহান রব্বুল আলামিন বিশেষ করে অশেষ রহমতে আমরা সারা বিশ্বে যে করোনার প্রকোপে হাহাকার, শুধু বাংলাদেশ না পুরো বিশ্ব প্রায় 207 কি 210 কি দেশে ছড়িয়ে পড়েছে, তো এই মুহূর্তে আমরা সুস্থ আছি, এই জন্য তার প্রতি শুকরিয়া সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা এখানে উপস্থিত হয়েছি করোনা ভাইরাস সম্পর্কে আপনাদেরকে একটু সচেতন করতে। আমরা অনেকেই এই বিষয়ে জানি না আসলে করোনা ভাইরাসটা কি আছে, করোনা ভাইরাসটা আসলে কি, এই জিনিসটা কি। আমরা শুধু হেসে খেলেই ছড়িয়ে দিচ্ছি যে আমাদের আল্লাহ আছে, আল্লাহ যা করবে তাই, আর তার আল্লাহ যদি মৃত্যু দেয় তাহলে আমরা মরবো, আর যদি রিজিক দেয় তাহলে বেঁচে থাকবো, এরকম একটা পরিস্থিতি। কিন্তু আল্লাহ তো আমাদেরকে পরীক্ষা নিচ্ছে আসলে, যেখানে দেখেন এই করোনা ভাইরাসে এমন একটি ভাইরাস যেটা হলো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং এমন একটি আতঙ্ক যেখানে একটা মানুষ মারা গেলে, একটা ছেলে মারা গেলে বাবা দেখতে যাচ্ছে না, বাবা মারা গেলে ছেলে দেখতে পাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। দুই একদিন আগেই শুনলাম এই যে বগুড়া চার মাথা দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে রেখে দিয়ে চলে গেছে, এর কোনো মালিক নাই, লাশের মালিক কে সেটা কেউ জানে না, এরকম একটা পরিস্থিতি। দুই দিন আগে 29 তারিখের দিকে মহাস্থানগড়ে একজন ফেলে দিয়ে গেছে, রংপুরের লোক, মানে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে কিনা হয়নি এটাও জানি না, কিন্তু এরকম একটা ওরা ধারণা করছে যে লক্ষণগুলো দেখা দিচ্ছে। কিন্তু এতটা ভয় আমরা ঠিকই করতেছি, টিভিতে দেখতেছি, সবকিছুই করতেছি, তারপরেও নিজেরা একটু সচেতন হচ্ছি না। তো আমরা যদি একটু সচেতন হই, আমরা যদি এইটুকু সময়টা পাইরে দিতে পারি, এই রোগটা আমরা মানে প্রতিরোধ করতে পারবো না, আল্লাহ যদি না চায়, আল্লাহ যদি সহায় না হয় আমরা কিছুই করতে পারবো না, সবকিছু আল্লাহর হাতে, কিন্তু তারপরেও আমাদেরকে সচেতন থাকতে হবে। এই সচেতনতাই পারে আমাদেরকে নতুন একটা পৃথিবী দিতে। আমরা যদি এই করোনা ভাইরাসে এই দুইটা মাস বা একটা মাস আমাদের জন্য খুবই একটা খারাপ দিন, এই দুইটা একটা মাস যদি আমরা সচেতন থাকি, আমরা যদি বেঁচে থাকতে পারি, তাহলে আশা করা যায় আমরা একটা নতুন পৃথিবী পাবো, যে পৃথিবীতে দেখবেন শব্দ দূষণ থাকবে না, পরিবেশ দূষণ থাকবে না, সব কিছু পরিষ্কার থাকবে, মানুষ সচেতন হবে, মানুষ এখানে সেখানে অর্থাৎ মাস্ক পরে ব্যবহার করবে, মানে নতুন একটা পরিবেশ পাবো আমরা যদি বেঁচে থাকতে পারি, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে। তো আমরা বেশি কিছু কথা বলবো না, অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো। তো আসেন, করোনা ভাইরাসটা কি আমরা অনেকেই জানি না, হ্যাঁ দেবো সবাইকে, করোনা ভাইরাসটা কি, করোনা ভাইরাস যারা আমরা শিক্ষিত তারা অনেকেই জানি, এটা হচ্ছে আরএনএ ভাইরাস, অর্থাৎ রাইবোনিউক্লিক অ্যাসিড দ্বারা পরিপূর্ণ একটা প্রোটিন। এই আরএনএ অর্থাৎ এই আরএনএ ভাইরাসের যে কোড আছে অর্থাৎ প্রোটিন দ্বারা আবৃত, অর্থাৎ পোশাক অর্থাৎ আমরা শার্ট পরি, প্যান্ট পরি, অনেকে জামা কাপড় পরি, তো ঠিক এইরকম এই করোনা ভাইরাসের একটা পুরুত্ব আছে, সেটা হলো প্রোটিন দ্বারা, আমিষ দ্বারা। এটা যদি এটাকে আমরা দূর করতে পারি তাহলে আমাদের আর কোনো ক্ষতি নাই। করোনা ভাইরাস যেমন সহজে মানুষের মধ্যে ছড়ায়, ঠিক তেমনই সহজেই দূর করা যায়। এটা হলেই যে মানুষ মারা যাবে এটাও না, এটা হলেই যে মানুষ মারা যাবে এরকম না, মানে সুস্থ হচ্ছে, সাধারণ জ্বর সর্দি যেরকম হয় ঠিক এইরকম, কিন্তু এটা যারা যাদের প্রতিষেধক ক্ষমতা কম, প্রতিরোধ ক্ষমতা কম, তারা একটু আক্রান্ত বেশি হচ্ছে, এটা একটা মারাত্মক রোগ। করোনা ভাইরাসের কি বললাম আমি, আরএনএ ভাইরাস, এটা রাইবোনিউক্লিক অ্যাসিড, এর প্রোটিন কোড দ্বারা আবৃত পুরুত্ব, অর্থাৎ এটা যদি আমরা ধ্বংস করতে পারি একটা মুহূর্তে, সেটা হচ্ছে আমরা যদি যে কোনো কাজ করে যদি সাবান দিয়ে ভালোভাবে হাত ধুই, এই হাত ধুতে পারলে এই প্রোটিন কোডটা নষ্ট হয়ে যায়, তার কাভারটা নষ্ট হয়ে যায়। আমরা যেমন পোশাক খুলি ঠিক এরকম পোশাকটা খুলে যায়, পোশাক যখনই খুলে যায় তখনই আর এর শরীর মানে অকেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সে আমাদের শরীরে প্রবেশ করলেও সেটা আর কার্যকর হয় না। এই জন্য আমাদের উচিত যে আমরা বাহির থেকে যেখানেই যাই না কেন, যে কোনো কাজ করে 20 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা, 30 মানে 1 ঘন্টা, 2 ঘন্টা, যত পারি হাত ধৌত করবো, যত পারি হাতটা পরিষ্কার রাখবো,
পুরো শরীরই পরিষ্কার করবো, তাহলে আমাদের এটা আর ছড়াবে। বলবো, সবই বলবো, সবই বলবো। এটা মূলত আগে এটাই বলতেছি, যেহেতু আমাদের হাতটাই হয়তো প্রধান কেন্দ্র, হাত দ্বারাই আমরা সব কাজই করি বেশিরভাগ ক্ষেত্রে, হাত দ্বারাই মুখ নাড়তেছি, হাত দ্বারাই অন্য কাজ করতেছি, এই জন্য হাতের কথাই আগে বলতেছি। কিভাবে ছড়াই সেটাও আমি বলবো। তো দেখেন কিভাবে ছড়াই, এটা তিনটা রুটে ছড়ায়, অর্থাৎ তিনটা রাস্তায় ছড়াই করোনা ভাইরাসটা, তিনটা রাস্তায় ছড়াই। একটা হচ্ছে আপনার নিঃশ্বাসের মাধ্যমে, খাবারের মাধ্যমে, হাতের মাধ্যমে। তো এই তিনটা রাস্তা যদি আমরা বন্ধ করতে পারি তাহলে এটা ছড়াবে না ইনশাআল্লাহ, আশা করা যায়। তো এই প্রথমে আমরা হাতে আসি, হাত থেকে কিভাবে আমরা এটা রক্ষা করব। তো যেহেতু হাতের মাধ্যমে ছড়াই, তো সাবান দিয়ে আমরা হাত ধুবো, সাবান বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব। হ্যান্ড স্যানিটাইজার আসলে এটা বড় লোকদের ব্যবহার, এটা বড় লোকই চাল, মানে এরা বড় লোকেরা ব্যবহার করে হ্যান্ড স্যানিটাইজার। তো আমরা সাধারণ সাবান হলেই যথেষ্ট, সাধারণ সাবান হোক বেশি সুবিধা হয়, যদি আমরা কাপড় ধোয়া বল সাবান বা পচা সাবান ব্যবহার করি। এটা ক্ষার বেশি আছে, আর এই ক্ষারে যত ক্ষার হবে তত কার্যকর, জীবাণু তত ধ্বংস হবে। তো আমরা হাত ধুই সবাই, আমরা কিন্তু সবাই হাত ধুই মোটামুটি, এই করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর মোটামুটি সবাই হাত ধুই, কিন্তু কিভাবে হাত ধুতে করতে হবে এটা আমরা জানি না। আসলে কেউ কি জানেন যে সঠিকভাবে হাত ধুতে হবে কিভাবে? তো আমরা একটু দেখি, হাতটা কিভাবে আমরা ধোবো। হাতটা আগে আসলে আমরা সাবান দিয়ে হাত ধোবো না, আগে ট্যাপ সারবো, ট্যাপ সারে হাতটা ভিজে নেব, ভিজে নিয়ে কাপড় ধোয়া সাবান হোক আর নর্মাল সাবান হোক, যে কোনো সাবানই হোক, কাপড় ধোয়া সাবান হলে সবটাই তো ভালো হয়, নিয়ে হাতে এরকম ঘুষবো, হাতে নিয়ে ঘুষে ফেনা তুলবো। আগে পানিটা কিন্তু ভিজে নেবো, হাত নেওয়ার পর সাবান দিয়ে হাতটা ফেনা করে নেব, ফেনা করে নিয়ে এই যে হাতের এই দিকে এইরকম, একবার এইরকম, একবার এইরকম করে আমরা হাতটা ধরবো, আবার এইরকম উপর পৃষ্ঠে এইরকম করে হাত ধরবো। ধোয়ার পরে এই যে হাতের এরকম লোক আছে না, লোক দিয়ে হাতগুলো সুন্দর করে হাতের তৌলাগুলা পরিষ্কার করবো। হ্যাঁ, এটা সর্বনিম্ন কত মিনিট হবে? সর্বনিম্ন 20 সেকেন্ড, সর্বনিম্ন 20 সেকেন্ড করতে হবে, অধিক হলে আরো ভালো হয়। সর্বনিম্ন 20 সেকেন্ড করতে গেলে আমরা অনেকে বলে দেয় 20 সেকেন্ড কখন হয় এই ভাল, মানে 20 সেকেন্ড হইতে গেলে বিশেষ করে দুই একটা কিছু বলেন, কোরআনের আয়াত বলেন, একটা সুরা পাঠ করেন, আলহামদুল্লাহ সুরা পাঠ করেন, দেখবেন একটা সুরা যদি পাঠ করেন 20 সেকেন্ড পার হয়ে যাবে, আশা করা যায়। তাহলে আমি আবারও বলতেছি, প্রথমে হাতটা মানে ভিজে নিব, নেওয়ার পরে সাবান দিয়ে হাতটা সুন্দর করে ফেনা তুলবো, কিন্তু তাহলে কোনো মতে ধুয়ে লাভ নাই, ফেনা উঠাবো। ফেনা উঠানোর পরে কি করবো আমরা, হাতের আঙ্গুলের মধ্যে হাত দিয়ে এইদিকে একবার, এইদিকে একবার, ওপর দিকে একবার, অপোজিটে আর একবার, দেওয়ার পরে হাতের লোক দিয়ে আমরা তালুইগুলা পরিষ্কার করবো সুন্দর করে, এরকম এই হাতের দিয়ে এইরকম করবো। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এটা গেল হাতের মাধ্যমে। আর একটা জিনিস বেশি ছাড়াই, সেটা হচ্ছে এটা হচ্ছে সংস্পর্শে। আমরা যখন কাছাকাছি আসব, অর্থাৎ এই ভাইরাসটা দেখা যায় যে আমরা যদি হাসি দিই বা কথা বলি জোরে কাশি, এক্ষেত্রে অতি লেন্স মানে অতি গামা লেন্সে দেখা গেছে এটার ভাইরাস 3 ফিটের বেশি যাইতে পারে না, 3 ফিটের মধ্যেই বজায় রাখে। আমরা জোরে কথাও বলি, এটা 3 ফিটের বেশি যাইতে পারে না, এই জন্য এই ভাইরাসটা আমরা যখন কাশি দিই বা যখন হাসি দিই তখন এটা 3 ফিট পর্যন্ত ছড়ায়। তো আশা করা যায় যদি আমরা 3 ফিট দূরে দূরে বসে গল্প করি, আমরা গল্প করি ঠিক আছে, কিন্তু দূরে দূরে যদি 3 ফিট দূরে দূরে গল্প করি, তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে এই ভাইরাস থেকে আমরা আক্রান্ত হব না। তাহলে আমাদের উচিত যে 3 ফিট অন্তর অন্তর বসা, যে গল্পই করি, আমরা একজনের বাড়িতে গেছি 3 ফিট মানে দূরের থেকেই কথা বলি, একটা জিনিস চাচ্ছি 3 ফিট দূরে থেকেই নিয়ে নিই, তাহলে এরকম হলে আমাদের জন্য সুবিধা হয়। আর একটা জিনিস সেটা হচ্ছে মুখে মাস্ক ব্যবহার করি আমরা সবাই, মুখে মাস্ক ব্যবহার করলে এই ভাইরাসটা নাকের মধ্যে দিয়ে প্রবেশ করবে না। আর মাস্ক গুলো আমরা ব্যবহার করি অনেকে অনেক দিন যাবো, তো উচিত যে প্রত্যেক দিনই একটা করে ব্যবহার করেন, প্রত্যেক দিন বলতে মানে যেটা ওয়ান টাইম গুলো আমাদের ওয়ান টাইমই ব্যবহার করা উচিত, যেহেতু এখন সংকটপূর্ণ সময়, কোথাও পাবেন না আমরা মাস্ক, মাস্কের দামও বাড়ছে, আবার দেখা যাচ্ছে সংকটও রেখে দেও সংকট, এই জন্য অপচয় কম করে আমরা একই জিনিস বারবার ব্যবহার করি, ধৌত করি। তাহলে দেখা যাচ্ছে আমরা এই তিনটা জিনিস যদি ফলো করি, তাহলে এই তিনটা জিনিস আমাদের ভাইরাসটা আমাদের কাছে আসবে না আশা করা যায়। তারপরেও যদি সমস্যা হয় তাহলে আর করার কিছুই নাই, আল্লাহ যদি দেয় তাহলে
করার কিছুই থাকবে না। আমি তো প্রথমেই বলছি যে আমরা যতই সচেতন থাকি, যদি আল্লাহ চাই তাহলে আমাদের করার কিছুই থাকবে না। এত সচেতনের মাধ্যমেও আমরা এটা সেভ করতে পারবো যদি শুধু আল্লাহ চাই। তাহলে আমরা গেলাম এই তিনটা জিনিস লক্ষ্য করি, তাহলে আশা করা যায় যে এই ভাইরাসটা আমাদের মধ্যে আসবে না। তো এখন দেখেন যে লক্ষণগুলো কি কি, এই ভাইরাসের লক্ষণগুলো কি কি হয়, যে আসলে এটা হলে আমরা বুঝবো যে এই ভাইরাস হয়েছে। ভাইরাসের লক্ষণগুলো বেশি না, একটা হলো আপনার গলা ব্যথা করবে, জ্বর আসে, জ্বর সর্দি কাশি, এই আর শ্বাসকষ্ট হবে। এই চারটা পাঁচটা লক্ষণ হলে বুঝবেন, মানে বুঝবেন মানে ওই রকম লক্ষণ যে করোনার মতো লক্ষণ। তো এরকম হলে যে যতটা সম্ভব নিজে লুকিয়ে না রেখে, নিজের পরিবারের কথা চিন্তা করে, আর তার নিজের ছেলে মেয়ের কথা চিন্তা করে, নিজের বাবার কথা চিন্তা করে, যারা বাবা আছে তারা তাদের সন্তানদের কথা চিন্তা করে, লুকিয়ে না রেখে মানে সরাসরি হেল্পলাইনে ফোন দেন বা আমাদেরকে জানান, হ্যাঁ এই বিষয়ে আমার এই সমস্যা হচ্ছে, বা সরকারের মানে হটলাইন গুলো আছে এই সম্পর্কে জানান, আপনাদেরকে মেরেও ফেলবে না, আমরা যে মানে গুজব ছড়াইছি নিয়ে গিয়ে গুলি করে মেরে ফেলবে, এরকম এরকম আসলে করবে না। দেখেন আপনার যদি হয়, আপনি যদি লুকিয়ে রাখেন তাহলে আপনার সন্তানের হবে, আপনার সন্তানের পুরো মানে পুরো পরিবার হবে, আপনার পুরো পরিবারের জন্য পুরো সমাজ ছড়ে যাবে। আপনার পরিবার যদি লুকিয়ে রাখেন তাহলে দেখা যাচ্ছে একবার লকডাউন করে দিচ্ছে পুলিশ এসে, আপনারাও বের হতে পারতেছেন না, পুরো এলাকা লকডাউন করে দিচ্ছে, আপনার জন্য আমরাও ক্ষতিগ্রস্ত হব। তো আমরা চাই যে আমরা সবাই সুস্থ থাকি এবং সবাই সবার সুস্থতা বজায় রাখি। তো লক্ষণগুলো এই কয়টাই। এই প্রতিকারের দিকে দেখেন, প্রতিকারের ক্ষেত্রে এই ভাইরাসটা মারার আরেকটা উপায় সেটা হচ্ছে এটার ভিটামিন সি জাতীয় খাবার খাবেন বেশি বেশি। ভিটামিন সি জাতীয় খাবার যত বেশি খাবেন তত এই ভাইরাসটা মানে মারা যাবে। এই ভাইরাসটা গলা দিয়ে যখন প্রবেশ করবে, আর বেশি বেশি গরম পানি খাবে, গরম দুধ খান, গরম পানি খান বেশি বেশি, যখনই পানি খান একটু গরম মানে হালকা কুসুম গরম, আপনার সন্তানকে খাওয়ান হালকা কুসুম দুধ, খাওয়ান হালকা কুসুম গরম পানি, খাওয়ান যত খাওয়াবেন গলার মধ্যেই ভাইরাসগুলো মারা যাবে। এবং পানি ঘন ঘন খান, পেটের মধ্যে স্টমাকে গেলেই অর্থাৎ পাকস্থলিতে গেলেই আর কিচ্ছুই না, এটা বের হয়ে চলে যাবে, আর কিচ্ছুই করতে পারবে না। যখনই গলা থাকবে মানে শ্বাস মানে ফুসফুসে যাবে তখনই এটা অ্যাটাক করবে। এই জন্য ঘন ঘন পানি খান। আর যেটা বললাম ভিটামিন সি, এখন বলতে ভিটামিন সি কই পাবো আমরা, এই জন্য বাজারে সিবিট পাওয়া যায়, দিনে দুইটা করে অন্তত সিবিট খান, প্রত্যেক দিন সিবিট খান, দেখবেন এটা হাত থেকে একটু রক্ষা পাবো আমরা। যারা ডায়াবেটিক্স রোগী তারা আবার সিবিট খাইন না, তারা আবার সিবিট খাইলে আবার ক্ষতিকর হয়ে যাবে, এই জন্য তাদের জিঙ্ক ট্যাবলেট পাওয়া যায় বাজারে, এটা খাবেন প্রত্যেক দিন, এটা খাইলে কোনো ক্ষতি নাই। তাহলে আমরা কি করব, সিবিট খাবো রেগুলার দুইটা করে, বেশি দাম না, 1 টাকা পিস, দিনে দুই টাকা খরচ করি, আমাদের মনে হয় না কোনো ক্ষতি হবে, আমরা এর চাইতে বেশি অনেক খরচ করে ফেলি। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই জিনিসগুলো টাকা পয়সার মাধ্যমে বেশি ছড়াচ্ছে, তা আমরা একটু লেনদেনের ক্ষেত্রে একটু সাবধান হই, টাকা পয়সা নাড়াচাড়া করি এবং হাতটা তাড়াতাড়ি ধুই, যতবার টাকা নাড়ব ততবার হাতটা ধুই, যদিও অসম্ভব হয়ে যাবে তারপরেও নিজের সুবিধার্থে নিজের বেঁচে থাকার তাগিদে আমরা এই খাবার এই জিনিসগুলো কাজ করি। এবং সংস্পর্শ যেটা বললাম, সংস্পর্শ যত কম আসবো আমরা তত এই ভাইরাসটা ছড়াবে কম, আর জিনিসের অপচয় কম করি আমরা। তো এই কয়টা কাজ করলে আমরা দেখা যায় যে আমরা এর থেকে রক্ষা পাবো ইনশাআল্লাহ। বাইরের দেশগুলোতে যেটা হচ্ছে, আমরা কিন্তু স্বল্প আয়ের দেশ মানে নিম্ন আয়ের দেশ, এরপরও আমাদের সংকটটা বেশি। তো এইরকম বেশি দেখে গুজবে আমরা কান দিচ্ছি বেশি, গুজবটা কি হয়তো বা লকডাউন করে দিচ্ছে এই সপ্তাহের মধ্যে, হয়তো শুক্রবার থেকে একবারে লকডাউন, আর কিচ্ছুই পাবো না, বাজারে চাল পাবো না, ডাল পাবো না, এই জন্য 20 কেজি লবণ, 30 কেজি চাল একবারে কিনে রাখছি, এরকম করেন না, এক সপ্তাহ যা লাগে সেটা কিনে রাখেন, তারপরে আল্লাহর উপর ছেড়ে দেন, যা করবে তিনিই করবে, এরকম মানে সংকটটা আপনারা নিজেরা তৈরি করেন না, একটু অপচয় রোধ করেন, নিজেরাই একটু অপচয় রোধ করেন, চাল যেখানে দরকার হলে 1 কেজি খেতেন সেখানে একটু কমে দেন, নিজেদের রক্ষার্থে, হয়তো বা পরবর্তীতে সমস্যা হতে পারে। দেশের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে, গতকাল 35 জন আজকে 41 জন আক্রান্ত হয়ে গেছে অলরেডি, এটা দেখবেন আরো বেশি হবে, যত পরীক্ষা হবে তত বেশি হবে, পরীক্ষা কম হচ্ছে বিদায়
রোগ মানে রোগটা কম ধরা পড়তেছে। তাহলে আমরা এই কাজগুলা করবো ইনশাল্লাহ, করলে আমরা এই কাজগুলা থেকে হেফাজত রাখবো। আর বাইরের দেশগুলোতে যেটা হচ্ছে, আমেরিকাতে যেমন যেটা হয়েছে, অর্থাৎ এটা কিন্তু হায়ার সোসাইটি, এগুলো আসলে এদের টাকা পয়সার অভাব নাই, তারপরেও দেখা যাচ্ছে এখন মাস্ক কেনার মতো টাকা পাচ্ছে না বা মাস্ক কেনার সংকট। এই জন্য তারা মানে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী তিনি নিজেই বলছে যে মেয়েদের মাস্ক যদি না পাওয়া যায় তাহলে তারা নিজের অন্য ব্যবহার করুক। অর্থাৎ মেয়েদের মাস্ক পরা যদি এতই সংকট হয় তারা নিজের অন্য ব্যবহার করেন আপনারা, এটাই মানে হিজাবও বন্টন হবে, হিজাবও রক্ষা হবে, নিজের পর্দাও রক্ষা হবে, এটা করে আপনাদের মানে করোনা ভাইরাসের থেকেও রক্ষা পাবে। তো এইগুলো কাজ কম করেন, আর গবাদি পশু এগুলোর থেকে একটু মানে দূরে দূরে যান, একদম পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন, নিজের মানে পরিবার, নিজের বাড়ি ঘর আশেপাশে সবসময় একটু পরিষ্কার রাখুন। গবাদি পশুদের লালন পালন করার ক্ষেত্রে ওই যে তাদেরকেও পরিষ্কার রাখুন, এবং আপনারা পরিষ্কার রাখার পর আপনারাও এগুলোর থেকে পরিষ্কার হন। তাহলে আশা করা যায় এগুলা কাজ করলে আমরা এটার থেকে প্রতিকার পাব। তো আমি আর বেশি কিছু কথা বলবো না, যে আমাদের এই যে হ্যান্ডবিল দেওয়া আছে, এই হ্যান্ডবিল আরো সুন্দরভাবে দেওয়া আছে, প্রয়োজন ব্যতীত এ সময় বাংলাদেশে ভ্রমণে নিরুৎসাহিত হন, অর্থাৎ প্রয়োজন যদি না হয় তাহলে ঘরের ভিতরেই আপনারা বসে থাকেন, বাইরে বের হওয়ার দরকার নেই, কোনো মানে অতিথির বাড়ির যাওয়ার দরকার নাই, কোনো আত্মীয়ের বাড়ির যাওয়ার দরকার নাই, কোনো আত্মীয় যাতে আপনার বাড়িতে না আসে, তাহলে এরকম একটা ব্যবস্থা করলে মনে হয় আপনাদের জন্যই ভালো। কারণ ওই দূর থেকে আপনার একটা আত্মীয় আসছে, কে না জানে কার কি অবস্থা, হয়তো বা আপনার হতে পারে। এই জন্য একটু মানে যদিও মন খারাপ হতে পারে, তারপরেও নিজের সুবিধার্থে আপনারা একটু তাদেরকে নিষেধ করে দেন যে তারা যাতে এই কাজগুলো করে না করে। আপনারাও দূরে দূর দূরান্ত মানে ভ্রমণ থেকে মানে একটু ভ্রমণে সাবধানতা অবলম্বন করবে। যে গুজবে আমরা কান দিচ্ছি বেশি, যে গুজবটা কি হয়তো বা লকডাউন করে দিচ্ছে এই সপ্তাহের মধ্যে, হয়তো শুক্রবার থেকে একবারে লকডাউন, আর কিচ্ছুই পাবো না, বাজারে চাল পাবো না, ডাল পাবো না, এই জন্য 20 কেজি লবণ, 30 কেজি চাল একবারে।